এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমরা দেখে বুঝতেই পারছো আমি হেয়ার কাট করিয়ে নিয়েছি, আর পুজো একদম দোর গোড়ায়, তো হেয়ার কাট তো পুজোর আগে আগে করা একদম মাস্ট, আর সেটা এক মাস আগেই করাটা উচিত, কারণ না হলে চুলটা ঠিক মতন সেট হয় না। তো আমি আগে থেকেই হেয়ার কাট করিয়ে নিয়েছি, আর আমি লেয়ার কাট করিয়েছি। আর তোমরা অনেকেই বলছো যে পুজোর লুক শেয়ার করার জন্য, আর আমি ব্যাক টু ব্যাক মেকআপ লুক অনেক কটাই শেয়ার করেছি তোমাদের সাথে, তবুও তোমরা জিজ্ঞেস করেছো যে দিদি একটা মেকআপ লুক শেয়ার করো যেটা দুর্গা পুজোর জন্য, তো সেটাই আমি করব। তো তোমাদের রিকোয়েস্টে আমি আরও একবার মেকআপ লুক শেয়ার করব, তো দুর্গাপুজোর মেকআপ লুক শেয়ার করব। তবে এবার ডিসাইড করবে তোমরা যে আমি কি শাড়ি পরে সেটা আমি লুক শেয়ার করব। প্রথমে আমি অষ্টমীর জন্য দেখিয়ে দিই, আর আমার পুজো শপিং এখনও কিছু হয়নি, সেরকমভাবে আমি কিছু শাড়ি কিনিও না, কেউ না কেউ গিফট দেয়, সেইগুলোই রয়ে যায়, পরের বছর আবার সেই শাড়িগুলোর আমি ফলস পিকো বা ব্লাউজ যেগুলো বানানো সেইগুলো পরি, আর যেগুলো এবছর পাই সেগুলো পরের বছর পরি, মানে এইভাবেই আমার চলতে থাকে। নিজে আমি খুব একটা শাড়ি সেইভাবে আমি কিনি না। তোমরা অনেকেই বলো যে দিদি শাড়িগুলোর দাম বলো, শাড়িগুলোর দাম বলো, দামগুলো আমি সত্যিই জানি না, জানলে পরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। আর অষ্টমীর জন্যে আমি ভেবেছি যে এই একটা শাড়ি ঠিক করেছি, এটাও সিল্কেরই শাড়ি আছে, আর এরকম সরু গোল্ডেনের পার, এই একটা শাড়ি ঠিক করেছি। আর জামদানির মধ্যে তোমরা অনেকেই আছো যারা জামদানি করতে ভীষণ ভালোবাসো, আমিও ভীষণ ভালোবাসি, মানে আমার কাছে জামদানির অনেক স্টক আছে, তো আমি এতটাই জামদানি পরতে ভালোবাসি। তো এখানে আরেকটাই লাল রঙের শাড়ি আছে, জামদানি, ঢাকাই জামদানি, আর ভেতরে এরকম গোল্ডেন বুটি বুটি করা, ভীষণ সুন্দর লাল, এটা সত্যি অষ্টমীর জন্য ভীষণ ভালো লাগবে, এই একটা শাড়ি। আর লালের মধ্যে এই একটা শাড়ি আছে, একটু শাইন শাইন দিচ্ছে, রেডিশের সাথে একটু পিঙ্কিশ ভাব আছে, আর পাড়টা হচ্ছে এরকম গোল্ডেন পাড়, আর আঁচলটা এই যে ঘিচা আঁচল, ঘিচা আঁচল ইয়েলো কালারের সাথে। তো এই তিনটে শাড়ি আমি অষ্টমীর জন্য ঠিক করেছি, যে এই তিনটে শাড়ির মধ্যে এই গেল একটা শাড়ি, এই গেল জামদানি, আর এই একটা সিল্কের শাড়ি। তো এই তিনটের মধ্যে তোমরা ডিসাইড করো যে কোন শাড়িটা পরে তোমরা লুক দেখতে চাইছো, তো যেটা রিকোয়েস্ট বেশি আসবে সেই শাড়িটা পরে আমি অষ্টমীর মেকআপ লুক তোমাদেরকে দেখাবো। আর এবার আমি তোমাদের দেখাবো নবমীর লুকের জন্য, তো আমি কি কি শাড়ি ডিসাইড করেছি আগে তোমাদের দেখিয়ে দিই, এগুলো আগে রেখে দিই। নবমীর জন্য এই একটা শাড়ি আমি ঠিক করেছি, গ্রিন কালারের শাড়ি আছে, এটাও একটু শাইন করছে, আর এরকম পাড়টা এরকম ঠাসা পাড় আছে, কি পার বলে আমি জানি না, শাড়ির মধ্যে আলাদা করে পার বসানো আর কি। তো এই একটা শাড়ি আছে, এটা মেনলি নবমীর দিন রাতে পরলে হয়তো বেশি ভালো লাগবে, দিনে পরলে অতটাও ভালো লাগবে না। তো এই একটা শাড়ি, এই একটা ব্লু কালারের শাড়ি আছে, টেম্পল টেম্পল করা, আর একদম ব্লু, ডার্ক ব্লু, এটাও একটা সিল্কের শাড়ি, আর একটা গ্রিন আর তুতের মধ্যে আছে যে এই শাড়িটা, তো ভীষণ লাইট ওয়েট শাড়ি, আর এই যে গ্রিন আর গোল্ডেন দিয়ে জরির পার আর তুতে কালারের বডি, এই একটা শাড়ি আছে। সো আমি এই তিনটে শাড়ি ঠিক করেছি, যে একটা আছে তুতে আর গ্রিন দিয়ে, আর বডিটা এরকম হালকা করা, আরেকটা ঠিক করেছি এরকম ডার্ক ব্লু, সাথে এরকম টেম্পল করা আছে, গ্রিন, রানি, গোল্ডেন এই কালার দিয়ে টেম্পল করা আছে, এই একটা শাড়ি, আর একটা তো এই শাড়ি, এটাও গ্রিন, তবে এটার কী বললে আমি বুঝবো, মানে আলাদা
আলাদা করে পার বসানো, এটাকে কি বলে, সিল্কের শাড়ি, বাট নামটা আমি জানি না। দামগুলো কোনোটারই জিজ্ঞেস করো না আমাকে, কারণ আমি শাড়ির নাম সত্যি মনে রাখতে পারি না। তো এই তিনটে শাড়ি তোমরা বললে আমি বুঝে যাবো যে এটা টিয়া কালারের, বললে আমি বুঝে যাবো, এটা ব্লু বললে এটা বুঝে যাবো, আর তুতে বললে তো এটা বুঝেই যাবো। তো এই তিনটে শাড়ি আমি তোমাদের অপশানে দিয়েছি, তো তোমরা বলো যে কোন শাড়িটা নবমীর লুকের জন্য, কোন শাড়িটা পরে আমি লুক ক্রিয়েট করব, আর অষ্টমীর জন্য যে আমি তিনটে শাড়ি দিয়েছি এটার মধ্যে কোনটা, কোন শাড়িটা আমি লুক ক্রিয়েট করব, তো তোমরা বলবে। তো তোমাদের পছন্দের শাড়ি অনুযায়ী আমি লুকটা ক্রিয়েট করব, যে যে শাড়ির কালারটা বেশি মানে আসবে কমেন্টে যে এই শাড়িটা করো, তো তখন আমি সেটারই করব। আর আমাদের বাঙালিদের অষ্টমী নবমী দশমী এগুলোই মানে স্পেশাল ডে, ষষ্ঠী সপ্তমী তো আছেই, সেগুলো সেই দিন তো আমরা অনেক যা ইচ্ছে পরতেই পারি, মানে শাড়িই মেনলি পরি, কিন্তু তখন এমন থাকে না যে না এটা অষ্টমীর শাড়ি কিংবা এটা নবমীর জন্যে শাড়ি, এরকম কিছু থাকে না, যা শাড়ি আছে আমরা পরতে পারি। কিন্তু এই তিনটে দিন আমাদের কাছে সব থেকে স্পেশাল, তো সেই জন্য আমি তোমাদের ওপরে অপশানটা ছেড়ে দিলাম যে কোন শাড়িটা পরে লুক ক্রিয়েট করা যায়। আর বাকি থাকলো দশমীর শাড়ি, আর দশমী মানেই লাল সাদা শাড়ি। তো আমার কাছে আপাতত লাল সাদা শাড়িটা নেই, সেই জন্য আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, যখন চলে আসবে তখন আমি কোনো না কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আর তারপরে আমি তোমাদের দশমীরও লুক তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কোন শাড়িটা পরে আমি লুক ক্রিয়েট করব। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।